গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তৃষার বেস্ট ফ্রেন্ড, আমিও চিনি, খুব ছোটবেলার বন্ধু, তার আজকে বিয়ে। প্রিপারেশন এরকম কিছুই না, তৃষা অলরেডি অনেক প্রিপারেশন নিয়ে নিয়েছে। আমি যেগুলো পরবো, আমার আউটফিট যেটা হবে, সব অলমোস্ট সবকিছু ঠিকঠাক করাই আছে, কিন্তু ওগুলো আয়রন করা একদম ঠিকঠাকই আছে, একটু হালকা আয়রন করে নিলেই হয়ে যাবে। তো সেটাই আমি করব, করে সোজা অফিসে যাব। তো এই ব্লগটা খুব ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে, আই হোপ। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। ওয়েল, তৃষা গেছিল ওর বাড়িতে কিছু কাজের জন্য, তো এখন ওখান থেকে অফিস যাচ্ছে, আমিও রেডি হয়ে গেছি, আমিও যাব অফিসে, লাঞ্চ নিয়ে যাচ্ছি, ওখানে বসে একসাথে লাঞ্চ করব। আই হোপ ও বাড়িতে কিছু খায়নি, আই হোপ, আমি জানি না, অনেক সময় খেয়ে নেয়, কিন্তু আমি এখনও কিছু খাইনি। যাই এখন অফিসে গিয়ে তাহলে পুরোপুরি সিনারিওটা বুঝতে পারবো, তারপরে তোমাদেরকে আপডেট দিচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। এটা সব মায়েরা করে, যখনই বাসি কিছু ভেজে যায় সেটা সকালবেলা ভেজে দেয়, ভেজে দেওয়ার পর সেটা যদি তখন না ওঠে তাহলে দুপুর বেলা বলে তুই কি ভাত ভাজা খাবি, ঠিক আছে। আর শুভ হচ্ছে ভীষণ লোভি, তেল দিয়ে ভাজা সমস্ত কিছু ভালোবাসে, যার জন্য তো এখন বাজে 4টে, আবার মেক করেছে তৃষা, তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আমাকে ছাড়া। আমি বললাম যে তুমি এটা কেন করলো, বললো এটা তো আমার রোজকার কাজ। অবাক হওয়ার কি আছে, তাই আমি আর অবাক হলাম না। রেডি হয়ে পাঠিয়ে, তুমি রেডি হয়ে আসবে, তুমি রেডি হয়ে মিট করবে হচ্ছে আমার মার ওখানে। ওইটা ওইগুলো আছে না চিলি, পাঁচখানা নতুন এনেছিলাম, ও শুধু দেখে লাগাবে না কে, এটা ময়শ্চারাইজ হবে। হ্যাঁ তাহলে দে, আমি আচ্ছা ঠিক আছে, শুভকে কারাটাই দিয়ে দে। তারপর তখন আমি ক্যামেরাটা অন করেছি, আর যে ক্যামেরা অন করেছি তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। তৃষা আর ইয়ে করতে পারেনি, আমাকে ভালোবাসতে দিচ্ছে, তো থ্যাংক ইউ তৃষা। এরপর যদি না দেয় সেটা আমি পরে বলবো গিয়ে। আমি যাচ্ছি বাড়িতে, এখানে আমার যে কাজ ছিল কাজ আমার হয়ে গেছে, তৃষারও অলমোস্ট হয়ে গেছে, এরপরে তৃষা রেডি হবে, ঝিলিক হেল্প করবে, আমাকেও ঝিলিক হেল্প করেছে, কিছু প্রোডাক্ট দিয়েছে যেগুলো আমি মুখে লাগাবো, লাগানোর পর আমি বিদেশিদের মতো ফর্সা হয়ে যাবো, আমার মুখ থেকে গ্লো বেরোবে, গ্লো গ্লো গ্লো। তো হ্যাঁ তৃষা বাই, আমি টাইমে চলে আসবো, প্লিজ তুমি তোমার টাইমটা এখন কটা বাজে জানো। আমার আউটফিটগুলো সব আমার বাড়িতেই আছে, আর টিশার্টটা এখানে তৃষা নিয়ে এসেছে, আরামসে এখানে সাজবে, তো আমার এত আরাম করে দরকার নেই, আমার অল্প জায়গাতেই হয়ে যায়। বাড়িতে গিয়ে কথা হবে, কী কী নিয়েছি, কী কী লাগাবো মুখে সব দেখাবো তোমাদেরকে। চল, তোমরা না দেখলে তোমার হাজব্যান্ড হোক, তোমার ভাই হোক, তোমার বয়ফ্রেন্ড হোক, বা কোনো মেল ফ্রেন্ড থাকলে তার সাথে এই ভিডিওটা শেয়ার করো, তাদের কাজে লাগবে। ওকে চলো ভাই। ওয়েল, তো বাড়ি পৌঁছে গেছি, এবার তৃষা আমাকে যে জিনিসগুলো দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। প্রথমে আমাকে বললো এম ক্যাফিন ন্যাকড অ্যান্ড রো কফি ফেস ওয়াশ, আমি অ্যাকচুয়ালি ওয়াবের ফেস ওয়াশ ইউজ করি, তো ওটা আমার বেশ ভালোটা স্যুট হয়ে গেছে, তো বললো এটা ইউজ করতে। তারপরে আমাকে বললো এটা ওয়াবের অ্যাক্টিভেটেড চারকোল পিল অফ মাস্ক, আমি এটা আগে ইউজ করেছি, এটা খুব এফেক্টিভ, বিশেষ করে ছেলেদের স্কিনের জন্য আমার মনে হয় খুবই ভালো কাজ করে, আমার কাজ দিয়েছে, তাই এটা ইউজ করব। আমার যেহেতু আমার ফেস খুব ড্রাই, তার জন্য আমাকে একটা ফেস মাস্ক দিল মনসাপের, এটা একটা ফেস মাস্ক, ব্রাউন রাইস 3D হ্যাঙ্গিং ইয়ার ফেস অ্যান্ড নেক মাস্ক, তো এটা আমি অ্যাপ্লাই করব। এটাও মনসাপের একটা নোজ মাস্ক, আর নাকের এখানে অনেক সময় ড্রাই হয়ে যায়, অনেক সময় প্রবলেম হয়, তার জন্য এই মাস্কটা আমি জানি না এটা কতটা কাজ করবে। বেসিক্যালি আমি কোনো কিছুই লাগাই না, কিন্তু ভাবলাম যে ইয়েস যদি লাগাই, মনে হলো আজকে তৃষা সকালবেলা বলছিল তুমি কিছু অ্যাপ্লাই করতে পারো, তো আমি ভাবলাম যে ঠিক আছে একটু কিছু করি, আর যদি করি আমি শেয়ার করব না সেটা হতেই পারে না, তো আমি এগুলো আগে অ্যাপ্লাই করি, করে তারপর একটু রিল্যাক্স করি, তারপর রেডি হব। ওকে
ওকে, তো আমি রেডি হয়ে গেছি, এই আমার আউটফিট। হ্যাঁ, ব্ল্যাক কুর্তা, কুর্তাই বলে এটাকে, পাঞ্জাবি না ঠিক, লম্বা না, ব্ল্যাক কুর্তা, মারুন পাজামা, মারুন ওয়েস্টকোট, আর বাস এই। জানি তোমাদের আমারটার উপর এত ইন্টারেস্ট নেই, টিশার্টটা দেখাচ্ছি, টিশাও অলমোস্ট রেডি হয়ে গেছে, টিশাকে দেখাচ্ছি, রেডি, 1 2 3। তো উই আর অল সেট টু গো। আর তুই কি মাম্মা, একবার দেখি তো। ওরে বাবা রে, আজকে আমার মুশকিল আছে। তুই কি ভাবে গেছে বিয়েবাড়ি? না চলো আমরা বিয়েবাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। জ্যাকেটটা খুলতে হবে,
She left her home to find where she belongs. Her mother's scared to leave her all alone. Time, and she knows what to figure out. This ain't in a dream, a place where it seems that love will come around. So don't stay, you'll regret it all too much. Just বলি আর যা কিছু করো আইল্যাশের রিস্ক নিও না, কিন্তু মাঝে মাঝে নেয় আর সেই রিস্ক নিয়ে ওর ঘাটাই হয়েছে। অনুসুয়ার বিয়ে হচ্ছে রাহুল দার সাথে, রাহুল দা যদি ব্লগটা দেখেন আমাকে পেটা হবে, ঠিক আছে। ওদের যে একটা রিলেশনশিপ আছে সেটা আমি কখন বুঝতে পেরেছি, এরকম যখন ডান্স ক্লাসে যেতাম অনেক সময় এরকম অনুসুয়াকে আমার খুব ভালো লাগতো, কারণ ও ভীষণ মিশুকে একটা মেয়ে, সবসময় হাসি মুখে, আর রাহুল দা আমাদের টিচার, ঠিক আছে, আমাদের গুরু। তো ও সেই জায়গায় অনেক সময় আমার মনে হতো কিছু কি ব্যাপার এদের মধ্যে, তারপর একদিন অনুসুয়ায় আমাকে খুলে বললে হ্যাঁ কিছু ব্যাপার, আমি তো পড়ার শখ, তারপর পরে অন্যদের পক্ষেও শুনে বুঝলাম না ঠিক আছে। আর ফাইনালি এতদিন পর ওদের বিয়ে হচ্ছে, সত্যি আমি খুব হ্যাপি যে ফাইনালি বিয়েটা হচ্ছে, সব ভালোভাবে হচ্ছে, খুব ভালো, মানে খুব ভালো ব্যাপার। অনুসুয়া তুই এই ব্লগটা দেখিস, আমি খুব খুশি তো। একটু আগে তো কথা বলছিলাম যে সবসময় হাসি মুখে, এখন বিয়ে হয়ে গেছে, এখন কাঁদার সময়, এখনো হাসি মুখে, এখনো বলছে হাই গাইস করি। খুব সুন্দর লাগছে, তার মধ্যে সে যেহেতু আরো বেশি সুন্দর। এক্ষুনি রাহুল দা আমাকে তাকে বলছে এই নিউ ব্রাইড এরকম মেল এক্সটেনশন করতে, এই যে চাই তুমিও করতে একদিন চিঠি আরে কিছু দিতে বেশি দিন আর বাকি নেই, চল টাটা টাটা, আমার দেখা হবে, হ্যাঁ তুমিকে কথা খেয়েছো তো তো মম হওয়ার পর এটা আমার প্রথম বিয়ে বাড়ি, এখানে শুধুমাত্র আমরা তিনজন এসেছি, সিরিয়াসলি হাইলাইটারের দরকার নেই, মানে ঘামু মোটামুটি চকচক করছে, মানে শুভ যখন খাচ্ছিল আমি ওকে নিয়েছিলাম, ইভেন শুভ একটু খাইয়ে দিয়েছে, তারপর আমি খাচ্ছিলাম, আর আমরা এখনো পর্যন্ত ব্লগে ওয়েলকাম করতে পারিনি, আমি চুরি চুরি সব খুলে ফেলেছি আর পারছিলাম না, ইভেন চুলটা বেঁধে ফেলেছিলাম, যাওয়ার পালা, টাটা টাটা, ওইদিকে পূজা, সবাই বাই, ঠিক আছে চলো টাটা, সব টাটা। সাব্বার এটা প্রথম বিয়ে বাড়ি, তবে একটু কনফিডেন্টটা গ্রো করেছে কিন্তু বল, তবে এরকম হবে, মানে পরের দিকে চুরি খুলে ফেলবো, ইভেন আমি কানেরটাও খুলে ফেলেছিলাম, চুলটাও একবার বেঁধে ফেলেছিলাম, তার সাথে পিঠে সবসময় একটা ডাইপার ব্যাগ, এভাবেই চলবে আর কি, যাই হোক।
কোনো ব্যাপার না, আগের দিনই বলছিলাম তুই কি আমার সেরা মেয়ে, জীবনের লক্ষ্য। একদম আমরা এখন গেলি বহুটার, এখন বাজে রাত্রিবেলা অলমোস্ট 11-12টা। তৃষা টুইগি নিচে গিয়ে সেট হয়ে গেছে, আমি এবার যাবো গিয়ে ওদেরকে জয়েন করবো। তো জানি ব্লগটা এতটা বড় ছিল না, একটা ছোটোখাটোর মধ্যে যতটা সম্ভব আমরা করার চেষ্টা করেছি। কালকে যাবো বড় বাজার, সেই ব্লগটাও আসবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবগুলো করে দিও। কেন বলো, একটা বাচ্চাকে নিয়ে ব্লগ করা সেই, তার জন্য একটা থাম্বস আপ তো লাগে। তো অ্যাজ অলওয়েজ ব্লগ শেষ করছি উইথ দ্যাট সেড, ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসতে।